স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি রায় তমা তমা স্বাগত জানাচ্ছি আপনাকে স্টুডিওতে কি কারণে আসলে দুই উপদেষ্টা নিয়ে আপত্তি জানাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছিলেন তারা জি প্রথমে আপনাকে ধন্যবাদ ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে গতকালকে হচ্ছে উপদেষ্টা নতুন উপদেষ্টা কয়েকজন হচ্ছে শপথ গ্রহণ নেন তো এর মধ্যে হচ্ছে কি কিন্তু দুজন উপদেষ্টার কথায় কিন্তু বারবার হচ্ছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা হচ্ছে গিয়ে বলছে যে দুজনের মধ্যে একজন হচ্ছে ব্যবসায়ী শেখ বসির এবং অন্যজন হচ্ছে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সার ফারুকি তো তাদের কথা হচ্ছে বিপ্লবের চেতনাটা চেতনাকে হচ্ছে তারা অবমাননা অবমাননা করে আসলে হচ্ছে এই উপদেষ্টাদের মানে নিয়োগ দেওয়া হয়েছে এবং এটাতে ছাত্রদের যে রক্তের যে দাগ এখনও হচ্ছে গিয়ে মুছে নিই হ্যাঁ রাজপথে তো সেটাকেও অবমাননা করা হচ্ছে এবং তাদের আরো কিছু এর পাশাপাশি দাবি উঠে এসেছে যে আপনার এক বিশেষ একটা বিভাগের হচ্ছে আপনার তাদের নিয়োগ দেওয়া হয়েছে বেশ কিছু উপদেষ্টাদের পাশাপাশি হচ্ছে উত্তরবঙ্গ বা আরো কিছু অঞ্চলের মানুষদেরকে হচ্ছে গিয়ে বা যারা মানে উপদেষ্টা নিয়োগ হয়তো হতেও পারতো হ্যাঁ এই ব্যাপারগুলো নিয়েও হচ্ছে উঠে আসে জিনিসগুলো তো তাদের মেইন বিষয় হচ্ছে গিয়ে বিপ্লবের চেতনাকে আঘাত করা এবং হচ্ছে তারা এটাও মানে হাসনাত আব্দুল্লাহ যে বলে যে সবচেয়ে বড় মস্করা হচ্ছে ছাত্রদের সাথে তাদের রক্তের উপর আওয়ামী লীগ ফিসিবাদের পুনর্বাসক করা তো এই এর ব্যাপারে হচ্ছে গিয়ে তারা হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা তো লাস্ট এই এই বিষয়ে দিয়েছেন কিনা তারা সেই বিষয়ে আপনার কাছে কোন তথ্য আছে না এই পর্যন্ত এখনো তো তারা কোনো পরবর্তী কর্মসূচি দেয়নি যেহেতু এখনো কোনো পরবর্তী কর্মসূচি নেই নিশ্চয়ই পরবর্তীতে আমরা আপনার কাছে হয়তো আরো জানতে পারবো পুরো বিষয় আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে সময় দেবার জন্য